বন্ধুরা, একবার ভাবো কেমন হবে যদি হঠাৎ করেই আমাদের এই পৃথিবীতে এমন এক ধ্বংসলীলা শুরু হয় যেখানে ভূমিকম্প ও সুনামি একসাথে চলে আসে, আর এখন আমাদের বাঁচার কোনো উপায় নেই। আজকের ভিডিওতে আমরা এমনই একটা কাহিনী দেখতে চলেছি। তো কাহিনীর শুরুতে আমরা ন্যাটালি নামের একজন মেয়েকে দেখি। সে লস অ্যাঞ্জেলিসের পাহাড়ের রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল, আর রাস্তাতেই সে তার ব্যাগে কিছু খুঁজতে শুরু করে। সে রাস্তা থেকে একটু অন্যমনস্ক হয়ে যায়, আর ঠিক তখনই সেখানকার পাহাড় ধসে পড়তে শুরু করে। খুব ভয়ঙ্কর ভাবে উপর থেকে পাথর পড়ছিল, যেই কারণে সে তার গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে, আর সে তার গাড়ি সহ পাশের একটি খাদে পড়ে যায়। কিন্তু তার ভাগ্য অনেক ভালো ছিল, কেননা তার গাড়ি খাদের নিচে পড়ার আগেই পাশের একটি পাথরের মধ্যে আটকে যায়। এসব দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর চিৎকার করতে শুরু করে। সে ঠিক বুঝে উঠতে পারছিল না যে এখন তার কি করা উচিত। কিন্তু খুব তাড়াতাড়ি লস অ্যাঞ্জেলিস ফায়ার ব্রিগেডের কাছে এই খবর পৌঁছে যায়, আর তারা একটি হেলিকপ্টারের রেস্কিউ টিম এখানে পাঠিয়ে দেয়। এই হেলিকপ্টারে রে নামের একজন অফিসার ছিল, আর সে তাদের টিমের হেড। খাদের কাছে এসে যখন সে ন্যাটালিকে তার গাড়িতে আটকে থাকতে দেখে, সে আর দেরি না করে তার টিমের একজনকে তাকে উদ্ধার করতে নামিয়ে দেয়। আর ওই লোকটি যখন নিচে গিয়ে ন্যাটালি আর সাহায্য করার চেষ্টা করছিল, তখন সেও ওখানে আটকে যায়। মানে সেও এখন এখানে ফেঁসে গেছে। এসব দেখে সাহসী রে নিজে নিচে গিয়ে তাদের বাঁচাবে বলে সিদ্ধান্ত নেয়, আর নিচে এসে সে তার অসাধারণ কৌশল দেখিয়ে একদম শেষ সময়ে তাদের দুজনকেই বাঁচিয়ে নেয়, আর তারা তিনজনই সেখান থেকে বেঁচে ফেরে। এরপর আমরা দেখি একজন প্রফেসর তার ছাত্রদের পড়াচ্ছেন। এই প্রফেসরের নাম লরেন্স, আর তিনি একজন সিসমোলজিস্ট, যার মানে একজন সায়েন্টিস্ট যে ভূমিকম্পের ব্যাপারে পর্যবেক্ষণ করে। আর তিনি তার ক্লাস শেষ করে যখন তার অফিস রুমে এসে বসে, তখনই তার বন্ধু তার কাছে দৌড়ে চলে আসে, যার নাম ছিল কিম। সে তাকে বলে শহরে একটা ভয়ঙ্কর ভূমিকম্প আসার সম্ভাবনা আছে, আমরা রিস্টার স্কেলে স্ক্যান করেছি, আর এই ভূমিকম্প হোভার ড্যামের কাছে আসতে পারে। এখনই আমাদের ওখানে গিয়ে ওখানকার মাটি মেশিন দিয়ে চেক করতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে এই ভূমিকম্প কতটা ভয়ঙ্কর হতে চলেছে। এরপর সঙ্গে সঙ্গেই তারা দুজন, লরেন্স আর কিম, তাদের গাড়ি নিয়ে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর অন্যদিকে আমরা দেখি রে তার ডিউটি শেষ করে বাড়িতে ফিরছে, আর এখানে সে একটা কোর্টের নোটিশ পায় যেখানে ডিভোর্সের কাগজপত্র ছিল। আর এখানে আমরা জানতে পারি যে রে ও তার ওয়াইফ ইমার সম্পর্কে ডিভোর্সের পরিস্থিতি চলে এসেছে। তাদের একটি মেয়ে আছে যার নাম ব্লেক, সে তার মার সাথে থাকতো। অন্যদিকে লরেন্স আর কিম সেই ড্যামে পৌঁছে গেছে, আর কিম সেখানে তার মেশিন দিয়ে আসন্ন সেই ভূমিকম্পের রিডিং নিচ্ছিল। আর সে তাকে বলে এখানে আমি অনেক বেশি ভূমিকম্পের সংকেত পাচ্ছি, নিশ্চয়ই কিছু খুব বেশি ভয়ঙ্কর হতে চলেছে। আর তখনই আমরা দেখি সেই জায়গা হঠাৎ করেই খুব জোরে জোরে কাঁপতে শুরু করে, আর ওই ড্যামের নিচের অংশ ভাঙতে শুরু করে, যার পর চারিদিকে চিল্লা আল্লার মাহল শুরু হয়। আর ওপরে লরেন্স সবাইকে বলছিল যে যত তাড়াতাড়ি সম্ভব সবাই প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালাও। চারিদিকে সবাই দৌড়তে শুরু করে। ওখানে কিম যে নিচে ছিল, সেও ওখান থেকে বেরিয়ে খুব তাড়াতাড়ি পালানোর চেষ্টা করে, কিন্তু দৌড়ানোর সময় সে তার পাশে একটি ছোট মেয়েকে দেখতে পায়। মেয়েটা অনেক ভয় পেয়ে গিয়ে ব্রিজের এক কিনারে বসেছিল। সঙ্গে সঙ্গে কিম সেই মেয়েটিকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, আর সে যখন সেই মেয়েটিকে নিয়ে দৌড়চ্ছিল, তখন তার সাথে সাথে সেই ব্রিজের রাস্তাও ভেঙে নিচে পড়তে থাকে। সে পড়ে যাওয়ার আগেই সে সেই বাচ্চা মেয়েটিকে লরেন্সের হাতে ছুড়ে ফেলে। কিম ওই বাচ্চা মেয়েটিকে তো অবশ্যই বাঁচিয়ে ফেলেছে, কিন্তু একটা লোহা তার পায়ে ঢুকে যাওয়ার কারণে সে ওখানেই ফেঁসে যায়, আর তখনই ওই ড্যাম সম্পূর্ণ ভেঙে পড়ে যায়, আর কিম ওই ধ্বংসের শিকার হয়। এই দুর্ঘটনার পর রের ফোনে একটা নোটিফিকেশন চলে আসে, আর তাকে তার ডিউটি শুরু করতে বলা হয়। কিন্তু রে ওই ডিউটিতে যাওয়ার আগে সে তার মেয়ে ব্লেকের সাথে দেখা করতে যায়, আর ওখানে গিয়ে সে জানতে পারে যে তার ওয়াইফ এমা এখন তার বয়ফ্রেন্ড ড্যানিয়েলের সাথে থাকে। এটা দেখে তার খারাপ লাগে, আর সে তার গাড়ি নিয়ে সেখান থেকে তার কাজের জন্য বেরিয়ে পড়ে। একদিকে রে যেখানে তার রেস্কিউ টিম নিয়ে বেরোতে চাইছে, আর অন্যদিকে তার মেয়ে ব্লেক কোনো এক কাজের জন্য ড্যানিয়েলের সাথে স্যান ফ্রান্সিসকো যাচ্ছে। এখানে এসে ড্যানিয়েল তার মিটিং এর জন্য ভেতরে যায়, আর ব্লেক এখানেই তার জন্য অপেক্ষা করতে থাকে। আর সে যখন সেখানে বাইরে বসেছিল, তখন সেখানকার একটা ছেলের সাথে তার পরিচয় হয় যার নাম ছিল বেন। বেনের ছোট ভাই ওলিও তার সাথেই ছিল, আর তাদের তিনজনের মধ্যে খুব তাড়াতাড়ি একটা খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে সেই ড্যামে ঘটে যাওয়া দুর্ঘটনার
হত্যার খবর পুরো দুনিয়াতে ছড়ে যায়। এরপর নিউজ রিপোর্টাররা লরেন্সের কাছে চলে আসে ঘটে যাওয়া এই ভূমিকম্পের ব্যাপারে জানতে, আর লরেন্স সেই ইন্টারভিউয়ে তার জানা সব তথ্য তাদেরকে জানায়। আর ওই সময় তার কয়েকজন স্টুডেন্ট তার কাছে আসে, তারা বলে ঠিক এমনই ভূমিকম্পের সিগন্যাল তারা স্যান ফ্রান্সিসকোতেও দেখতে পেয়েছে। নিশ্চিত হবার জন্য তারা আবার এটা চেক করে যে সত্যি কি এই সিগন্যাল ওই হোবারড্যামের সিগন্যালের মতো, আর এর রেজাল্ট দেখে সবাই অবাক হয়ে যায়। আর তারা এই সিদ্ধান্তে পৌঁছায় যে স্যান অ্যান্ড্রিয়াসের পুরো শহরটাই খুব তাড়াতাড়ি ভূমিকম্পের শিকার হতে চলেছে, আর তাদের পার্শ্ববর্তী শহর লস অ্যাঞ্জেলিস স্যান ফ্রান্সিসকো এই খবর এখনো পায়নি। তারা জানে না যে খুব শীঘ্রই তাদের জীবনে ঝুঁকি আসতে চলেছে। অন্যদিকে আমরা ইমাকে দেখতে পাই যে সে তার বন্ধুর সাথে লস অ্যাঞ্জেলিসের একটি হাই ক্লাস হোটেলে বসে খাবার খাচ্ছে, আর তখনই সেই বিল্ডিং সহ সবকিছুই খুব জোরে জোরে কাঁপতে শুরু করে, আর দেখতে দেখতেই সেই সম্পূর্ণ বিল্ডিংটি ভেঙে পড়তে শুরু করে। ইমা অনেক ভয় পেয়ে যায়, আর ও সবার প্রথমে রেকে কল করে। এসব শুনে রে তাকে খুব তাড়াতাড়ি সেই বিল্ডিং এর ছাদে আসতে বলে। অন্যদিকে ড্যানিয়েল তার মিটিং শেষ করে ব্লেককে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়বে, কিন্তু এখান থেকে বেরোনোর আগে ব্লেক অলির হাতে তার নাম্বার দিয়ে দেয় যাতে সে তার নাম্বার বেনকে দিয়ে দিতে পারে। তারপর ড্যানিয়েল আর ব্লেক তারা দুজন তাদের গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু তখনই সেই পার্কিং এরিয়াও খুব খারাপভাবে কাঁপতে শুরু করে। এসব দেখে তারা বুঝে যায় যে এখানে খুব ভয়ঙ্কর ভূমিকম্প আসতে চলেছে। তারা দুজন তাদের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে। তাদের গাড়ির সামনের মেঝে ভেঙে নিচে পড়ে যায়, তারাও সাথে সাথে সেই গর্তে গিয়ে পড়ে। তারা সেখান থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু ব্লেকের পা সেখানে আটকে যায়। ড্যানিয়েলও তাকে বাইরে বের করার চেষ্টা করছিল, তাই সে বাইরে বেরিয়ে তাকে কিভাবে বের করবে এর কোনো উপায় ভাবতে থাকে। তারপর সে বাইরে গিয়ে মানুষের কাছে সাহায্য চায়। সে একজন সিকিউরিটিকে ব্লেকের ব্যাপারে বলছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তখনই সেই বিল্ডিং এর ছাদ ভেঙে তার উপর পড়ার কারণে সে ওখানেই তার জীবন হারিয়ে ফেলে। এসব দেখার পর ড্যানিয়েলও ভয় পেয়ে যায়, আর তার জীবন তার কাছে প্রিয় ছিল, তাই সে তার মেয়েকে সেই গাড়িতেই রেখে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ড্যানিয়েল যখন সেই সিকিউরিটিকে ব্লেকের ব্যাপারে বলছিল, তখন সেখানে থাকা বেন তার কথা শোনে, আর সে ব্লেককে বাঁচানোর জন্য পার্কিং এরিয়ায় চলে যায়। এদিকে পুরো লস অ্যাঞ্জেলিস শহরটাই এখন ভূমিকম্পের কবলে পড়ে গেছে, আর সেখানকার ছোট বড় সব বিল্ডিং এক এক করে ভেঙে পড়তে থাকে। এখানকার সব লোকজন কোথায় যাবে কি করবে কিছু বুঝতে না পেরে পাগলের মতো দৌড়াদৌড়ি করছিল, আর ইমাও এখানে রের কথা মতো ছাদের দিকে দৌড়তে থাকে। কিন্তু যখন সে দরজা খোলে, সে দেখে বিল্ডিং এর অর্ধেক অংশ ধসে পড়ে গেছে। উপর থেকে নিচে পড়ার কারণে অনেক মানুষ তাদের প্রাণ হারাচ্ছিল, চারিদিকে শুধু চিৎকারের শব্দ। ইমা কোনো রকমে সেই বিল্ডিং এর ছাদে পৌঁছে যায়, কিন্তু আস্তে আস্তে সেই জায়গাও ভেঙে পড়ছিল। কিন্তু তার জীবন যাওয়ার আগেই রে সেখানে তার হেলিকপ্টার নিয়ে চলে আসে। রে তার হেলিকপ্টার অটোপাইলট মুডে রেখে ইমার দিকে একটা দড়ি ছুড়ে দেয়, যাতে ইমা সেই দড়ি ধরে সেই বিল্ডিং থেকে বেরিয়ে আসতে পারে। ইমা সেই দড়ির দিকে দৌড়চ্ছে, আর তার পেছনে সব বিল্ডিং ভেঙে ভেঙে পড়ছে। কিন্তু সম্পূর্ণ বিল্ডিং ভেঙে পড়ার আগেই ইমা সেই দড়ি ধরে ফেলে। ইমা সেই দড়ি ধরে হেলিকপ্টারে উঠে পড়ে, কিন্তু এখানেই তাদের বিপদ শেষ হয়নি। তাদের সামনে থাকা একটা বড় বিল্ডিং তাদের ওপরেই ভেঙে পড়তে শুরু করে, কিন্তু রে তার সাহস ও বুদ্ধির জোরে যেভাবেই হোক ইমাকে সেখান থেকে বাঁচিয়ে আনে। এতক্ষণ পুরো শহরের অবস্থা শ্মশানের মতো হয়ে গেছে। অন্যদিকে ব্লেক এখনো সেই গাড়ির ভিতরেই আটকে ছিল। সে তার বাবা রেকে কল করে বলে, আমি একটা পার্কিং এরিয়াতে আটকে আছি, আর ড্যানিয়েল আমাকে ছেড়ে এখান থেকে পালিয়ে গেছে। সেখানে বেন ও অলি এসে ব্লেককে ওখান থেকে বের করার চেষ্টা করতে থাকে, কিন্তু সেই গাড়ির ওপর অনেক বড় একটা পাথর পড়ে থাকার কারণে তাকে বের করতে তাদের অনেক সমস্যা হচ্ছিল। কিন্তু অনেক কষ্টের পর সে তাকে ওখান থেকে বের করতে সফল হয়, আর সেই বিল্ডিং সম্পূর্ণ ভেঙে পড়ার আগেই তারা তিনজন সেখান থেকে বাইরে চলে আসে। তারপর সে তার বাবাকে কল করে বলে সে এখন ঠিক আছে। এটা শুনে রে বলে, তুমি একদমই চিন্তা করো না, যেভাবেই হোক আমি তোমাকে ওখান থেকে বাঁচিয়ে আনবো। তুমি শুধু তোমার পাশে থাকা কোনো একটা বড় টাওয়ারের কাছে চলে আসো, আমি আর তোমার মা তোমাকে ওখান থেকে নিতে আসছি। রের তার পরিবারের প্রতি এতটা ভালোবাসা দেখে ইমার মন ভরে যায়, আর এখন তারা দুজন তাদের মেয়েকে বাঁচানোর জন্য স্যান ফ্রান্সিসকো যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে লরেন্স ও তার সঙ্গীরা আরও একটি বড় খারাপ খবর পায় যে এই ভূমিকম্প এখন আরও বেশি ভয়ঙ্কর রূপ নিতে চলেছে, আর সে রিপোর্টারকে বলে যে এই খবর আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে যাতে তারা তাদের প্রাণ বাঁচাতে পারে। তারপর তারা সিদ্ধান্ত নেয় যে এখানকার প্রত্যেকটি চ্যানেলে তারা তাদের লাইভ চালাবে যাতে এখানকার সবাই এই খবর জানতে পারে। যখন এমা ও রে তাদের মেয়েকে বাঁচানোর জন্য স্যান ফ্রান্সিসকো যাচ্ছিল, তখন মাঝ রাস্তাতেই তাদের হেলিকপ্টারে কোনো টেকনিক্যাল সমস্যার কারণে তাদের হেলিকপ্টার ক্র্যাশ হওয়ার মতো পরিস্থিতি এসে দাঁড়ায়। রে তার অনুভূতি ও তার এতদিনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে সে এই হেলিকপ্টারটি সেফভাবে ল্যান্ডিং করানোর চেষ্টা করতে থাকে, কিন্তু একটা ইলেকট্রিক পোলে লেগে যাওয়ার কারণে সে ওই হেলিকপ্টারের ভারসাম্য হারিয়ে ফেলে। তাদের হেলিকপ্টার ক্র্যাশ
ক্র্যাশ হয়ে গিয়ে সোজা সুপার মার্কেটের ভিতরে ঢুকে যায়। কিন্তু তাদের কপাল ভালো ছিল, তারা দুজনেই ঠিকঠাক ছিল। তারপর রে সেখানে থাকা একটি গাড়ি হাইজ্যাক করে তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে লরেন্স সব নিউজ চ্যানেলে লাইভ এসে এই প্রাকৃতিক বিপর্যয়ের ব্যাপারে মানুষকে সংকেত দিয়ে দেয়। এদিকে এমা ও রে যখন রাস্তা দিয়ে স্যান ফ্রান্সিসকো যাচ্ছিল, তখন হঠাৎ করেই রে তার গাড়ি রাস্তাতে দাঁড় করিয়ে দেয়। আর গাড়ি থেকে নেমে যখন তারা সেই জায়গা ভালো করে দেখে, তখন তারাও অনেক ভয় পেয়ে যায়, কেননা ওই ভূমিকম্পের কারণে এই রাস্তা ভেঙে একেবারে দুভাগে ভাগ হয়ে গেছে আর মাঝখানে অনেক বড় একটা গর্ত হয়ে গেছে। তারা বুঝতে পারে গাড়ি নিয়ে এই রাস্তা পার করা অসম্ভব। কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল যে এমন সময় একজন লোক এসে তাদের জিজ্ঞেস করে যে তাদের কি সে কোনোভাবে সাহায্য করতে পারবে। রে তাকে বলে যে আমাদের যে কোনোভাবেই হোক স্যান ফ্রান্সিসকো যেতে হবে, কেননা সেখানে আমাদের মেয়ে আটকে আছে। এটা শুনে ওই লোকটি রেকে তার প্লেন দিয়ে দেয়। আর এই প্লেন নিয়ে রে ও ইমা একবার আবার বেরিয়ে পড়ে তাদের মেয়েকে বাঁচানোর জন্য। এদিকে বেন, অলি ও ব্লেক তারা তিনজনই রের কথা মতো সেই জায়গায় চলে আসে। আর তারা যখন সামনে দেখে, তখন সেই জায়গা একেবারেই শ্মশানের মতো হয়ে গেছিল। তারপর তারা তিনজন একটি উঁচু জায়গায় গিয়ে কোনোভাবে একটা সিগন্যাল বানানোর চেষ্টা করে, যাতে এখানে তারা তার বাবার নজরে আসতে পারে, কেননা মোবাইলের সব সিগন্যাল বন্ধ হয়ে গেছে। অন্যদিকে রে ও এমা স্যান ফ্রান্সিসকো এয়ারপোর্টে পৌঁছে যায়। এখানে এসে তারা দেখে এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য কোনো জায়গাই খালি নেই। তারপর রে ইমাকে তার সাথে নিয়ে একটা প্যারাশুট দিয়ে সেই প্লেন থেকে জাম্প করে। এখনো এই শহর সেই ভূমিকম্পে কাঁপছিল। সব বড় বড় বিল্ডিংগুলি তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল। পুরো শহর ঢেউয়ের মতো থরথর করছে। রে এখানে এসেও সব মানুষকে বাঁচানোর জন্য সাহায্য করতে থাকে। ভূমিকম্পে সব কিছু এভাবে ধ্বংস হয়ে যাওয়ার কারণে এখন তাদের মেয়ের কাছে পৌঁছানোর জন্য এখানে কোনো রাস্তাই ছিল না। তাই এইবার রে জল দিয়ে বোট নিয়ে যাবে বলে সিদ্ধান্ত নেয়। তারা বোট নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর তারপরেই তারা এমন এক দৃশ্য দেখতে পায়, তারা দেখতে পায় তাদের সামনে একটা বিশাল বড় ঢেউ ঠিক তাদের দিকে আসছে। কিন্তু এখানে রে ফিরে যাওয়ার বদলে সেই ঢেউয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল আর ওই ঢেউটি পার করে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রে যখন সেই বোট ঢেউয়ের উপরের দিকে নিয়ে যাচ্ছিল, তখন তাদের সামনে একটা অনেক বড় কার্গো জাহাজ চলে আসে আর তারা ওই বিশাল জাহাজটির নিচে চাপা পড়তে যাচ্ছিল। কিন্তু রে এখানেও তার কৌশল দেখিয়ে কোনোভাবে এখান থেকে বেঁচে যায়। তারা এখান থেকে তো বেরিয়ে পড়ে, কিন্তু সেই বিশাল জাহাজ থেকে সব বড় বড় কন্টেনারগুলি জলে ছিটে ছিটে পড়তে থাকে। কিন্তু এই সুনামির ক্ষমতা এতটাই ছিল যে এত বড় একটি জাহাজ কেউ খুব সহজেই আছড়ে ফেলে দেয়। আর সেই জাহাজ সোজা গিয়ে সামনে থাকা গোল্ডেন গেট ব্রিজে গিয়ে আছড়ে পড়ে, যেখানে হাজার হাজার লোক তাদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল। সেখানে ড্যানিয়েলও ছিল। আর সেই জাহাজ থেকে একটি কন্টেনার সোজা এসে তার ওপর পড়ে, যাতে তার এখানে মৃত্যু হয়ে যায়। ব্রিজটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় আর হাজার হাজার লোক এখানে তার প্রাণ হারায়। এই জল এখন পুরো শহরের দিকে বয়ে যেতে শুরু করে আর এই ঢেউয়ের আকার এতটাই বড় ছিল যে সেখানকার সব বড় বড় বিল্ডিং, রাস্তাঘাট সবকিছুই এই ঢেউয়ের কবলে পড়ে যায়, যেখানে লক্ষ লক্ষ লোক এই সুনামিতে মারা যাচ্ছিল। আর যেখানে বেন, ব্লেক ও অলি ছিল, সেখানেও এখন জল চলে আসে। তারা জলে ডুবতে শুরু করে, কিন্তু কোনোভাবে তারা সেখান থেকে বেরিয়ে একটা উঁচু জায়গায় চলে আসে। এদিকে রে এবং ইমা বোট নিয়ে তাদের মেয়ে ব্লেককে খুঁজতে শুরু করে। তারা যখন বোট নিয়ে সেই শহরের ভেতরে যায়, তাদের চোখের সামনে তারা শুধু ধ্বংসই দেখতে পায়। যখন তারা তাদের ওখানে খুঁজতে থাকে, তখন অলি তাদের সেখানে দেখতে পায় আর সে ব্লেককে এখানে ডাকতে থাকে। ব্লেক তাদের দেখে অনেক খুশি হয় আর সে তাদের ডাকতে শুরু করে, কিন্তু তার এই আওয়াজ তার মা বাবা শুনতে পায় না। তখন তারা একটি লেজার লাইট ব্যবহার করে আর ইমা যখন সেই লেজার লাইট লক্ষ্য করে, তখন তারা তাদের মেয়ে ব্লেককে দেখতে পায়। কিন্তু তাদেরই খুশি বেশিক্ষণ টেকে না, তখনই আরো একটি বড় ঢেউ এসে সেই বিল্ডিং ধসে পড়ে যায়। বেন আর অলি সেখানে বেঁচে যায়, কিন্তু ব্লেক সেই বিল্ডিং এর একটা কিনারে ফেসে যায়। সেখানে খুব তাড়াতাড়ি জল ভরে যাচ্ছিল। এসব দেখে রে কিছু না ভেবেই তার মেয়েকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয় আর সে তার মেয়ের কাছে পৌঁছেও যায়। কিন্তু তাদের মাঝখানে এখন একটা কাচের দেওয়াল ছিল, যার জন্য সে ব্লেককে সেখান থেকে সহজে বের করতে পারছিল না। কিন্তু রে হার মানে না আর সে তার পুরো শক্তি লাগিয়ে সেই গ্লাস ভেঙে তার মেয়েকে বাঁচিয়ে নেয়। ওখানে উপরে বেন সেই বিল্ডিং এর কাঁচ ভাঙার চেষ্টা করছিল, যাতে তারা সবাই সেখান থেকে বেরোতে পারে, কিন্তু বেন সেটা ভাঙতে পারছিল না। এটা দেখে ইমা তার বোট নিয়ে সোজা গিয়ে সেই বিল্ডিং এ ধাক্কা দেয় আর সে সেই কাঁচ ভেঙে সোজা গিয়ে বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে। তারপর তারা সবাই ওই বোটে বসে সেই বিল্ডিং ভেঙে পড়ার আগেই সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু ব্লেক এখনো অজ্ঞান হয়েছিল, তাই রে তাকে সিপিআর দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। আর শেষ
শেষমেশ সে ব্লেকের জ্ঞান ফেরাতে সফল হয়, আর তারা সেখান থেকে বেরিয়ে অনেকটা দূরে চলে যায়। এদিকে টিভির নিউজে জানানো হচ্ছিল যে পৃথিবীর নিচে থাকা টেকটোনিক প্লেট আস্তে আস্তে তার নিজের জায়গায় শান্ত হয়ে যাচ্ছে, আর ভূমিকম্প ধীরে ধীরে থেমে যাবে। এদিকে রেস্কিউ টিম জল খাবার নিয়ে বেঁচে থাকা লোকদের সাহায্য করার জন্য বেরিয়ে পড়ে। রের পরিবার এবং বেন ও তার ভাইয়ের জীবনও এখানে বেঁচে যায়। রে এবং ইমা তাদের পুরনো সব সমস্যা বলে এখন একসাথে থাকার জন্য রাজি হয়ে যায়। এখান থেকে ওই ভাঙা গোল্ডেন গেট ব্রিজের দিকে তাকিয়ে সেখানে তারা ইউএস এর একটি ফ্ল্যাগ দেখতে পায়, আর এটা দেখে তারা ভরসা পায় যে এখন সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর এর সাথে এই কাহিনীর এখানেই শেষ হয়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।